ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আরেকজন ভাই জানতে চান, জাকাতের টাকা কি কোনো হিন্দুকে দেওয়া যাবে? তার মন জয় করার উদ্দেশ্যে সূরা তাওবাতের 60 নম্বর আয়াতে যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য কি বোঝানো হয়েছে? যে এটা তো আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করছি, আল্লাহ পাক সেখানে বলছেন ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম। মুআল্লাফাতে কুলুব বলতে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে দিয়েছেন, মানে ইসলাম শক্তিশালী হওয়ার আগে তখন যারা ইসলামকে সাহায্য সহযোগিতা করতো, অনেক অমুসলিম ছিল, তারা ইসলাম গ্রহণ করেন নাই করে নাই, কিন্তু ইসলামকে সাহায্য সহযোগিতা করত বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে। নবী সাল্লাম তাদেরকে জাকাতের খাত থেকে কিছু সহযোগিতা করতেন, যে তারা মানে এর দ্বারা হয়তো ইসলাম গ্রহণ করতে পারে, ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে। ইসলাম শক্তিশালী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাম নিষেধ করে দিয়েছেন যে আর অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। আর আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন খুজমিন আমওয়ালিহিম সদাকা, যে তাদের সম্পদ থেকে আপনি সদাকা নেন, তাদের মানে মুমিনদের। আর বন্টনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তু খাজমিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে তাদের ধনীদের থেকে নিবেন, তাদের গরিবদেরকে দিবেন। তো তাদের ধনী মানে হিন্দু ধনীর উপরে কি জাকাত ফরজ হবে? তাহলে মুসলিম ধনীর উপরে জাকাত ফরজ। তা তাদের গরিবকে দিতে বলছেন, তাদের গরিব মানে মুসলিম গরিব, নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, এমনি অমুসলিমকে আপনি সদাকা করতে পারবেন, সাহায্য সহযোগিতা করতে পারবেন, কিন্তু ফরজ যেই সদাকা মানে জাকাত, তারপরে সদাকাতুল ফিতির, তারপরে এইরকম আরও যেগুলো ফরজ ওয়াজিব, সেগুলো কোনো অমুসলিমকে দেওয়া যাবে না।